জিয়া রাজনীতি ছেড়ে বঙ্গবন্ধুর রাজনীতি আসা আমি তো মনে করি সে প্রমোশন। যদি মাননীয় নেত্রী আমাকে নৌকো প্রতীক দেয়, আই গো ফর দ্যাট। জিয়ুর রহমান আমার টিচার ছিলেন পাকিস্তান মিলিটারি একাডেমিতে, উনি স্নো করতেন, ওনার ডাকে আমি সাড়া দিয়েছি। বেগম জিয়াও আমাকে অত্যন্ত স্নো করেন, খুব ভালো জানেন। তো বেগম জিয়া তো এখন তো আমি পলিটিক্যাল হেলম অফ অ্যাফেয়ার্সে দেখি না, যারা আছে আমার তো একটা ফ্রিডম ফাইটার হিসেবে আমার একটা হাইনেক আছে, একটা প্রাইড আছে, একটা অহংকার আছে, এর সঙ্গে বর্তমান রাজনীতি টালি করে না। রেজাল্টিংয়ে আমি কয়েকবার বলেছি আমি রাজনীতি করব না, রিজাইন দেবো এটা করবো সেটা করবো, মহর্ষি বারবার আমার সাথে কোলাকুলি করে ভাই করবেন না, আমাদেরকে যাবেন না, এই অবস্থা তো কতখানি আর কি করা যায়। তো নির্বাচন আবার আসছে, এখন দেখেন আমার বয়স 77, বিএনপি আবার নির্বাচন যাচ্ছে না। যে টার্মস অ্যান্ড কন্ডিশন তারা ইম্পোজ করে এটা তো কারো পক্ষে 100% মানা সম্ভব না। তারপর আমি ভাবছিলাম যে মিনিমাম বেগম জিয়াকে মুক্তি দেবে, এবং যে 28 তারিখের যে ঘটনার পরে যে সমস্ত পলিটিক্যাল মামলা সবাইকে দায়ের করেছে, এগুলি হয়তো এর থেকে ফুটেজ দেখাই যায় কে কী করেছে। আমরা যারা স্টেজে ছিলাম তারা তো কোনো অপরাধ করিনি বা করতে পারিও না, তো এদেরকে কমসে কম মামলা থেকে বাদ দিবে। তারপরে পুলিশ মার্ডার কেস টেস এখন স্বাধীন দেশের লোক হয়ে যেগুলো তো অপছন্দনীয়, তো কারা করলো ব্যাপারটা এইটাও আমি খুঁজে পাই না। তো এই যে থার্ড পার্টি বা ইয়াং বয়েস এগুলি করে, তো রাজনীতি কি দেশে বিএনপির রাজনীতি ইয়াং ছেলেপেলে কন্ট্রোল করবে যা না অভিজ্ঞ মেধা রাজনৈতিক সচেতন এরা রাজনীতি করবে? এইখানে আমার ক্ল্যাশ। আমি দেখি রাজনৈতিক যারা সচেতন অভিজ্ঞ রাজনৈতিক চর্চা করে রাজনৈতিক ভাষা জানে তারা রাজনীতিতে নাই, রাজনীতিতে আছে কি বলে কচিকাঁচার দল, সেখানে তো কোনো আমি অ্যাডজাস্ট করতে পারি না। 77 বছর বয়স হয়েছে, এবার নির্বাচন গেল না, আর কবে নির্বাচন যাবে গড নোজ। তো ইন দ্য মিন টাইম আমাকে টু ভেরি স্ট্রেইট অফার দেওয়া হলো আপনি ইলেকশন করেন। তো আমি বললাম যে কীভাবে ইলেকশন করবো, আমার দল তো করে না, বলে যে আপনি নিরপেক্ষ নির্বাচন করেন। নিরপেক্ষ নির্বাচন কিন্তু কোনো পক্ষই না, কারণ আমার কনস্টিটুয়েন্সিতে আনি পর্যন্ত 10 আনি, সে 60% বিএনপি 40% আওয়ামী লীগ। তা আমি যদি নিরপেক্ষ যাই 40% আওয়ামী লীগ তবে একটা ভোট দেবে না, আর আমার যে 60% আছে তারা তো বলবে যে এই লোক দল ছাড়া নিরপেক্ষভাবে আসছে, তারাও ডিজার্ভ করবে আমার কাছে। তো আমি আই বি লেফট উইথ 25% 30%, এটা সম্ভব না। তো আমি বলছি নাথিং ডুইং, জিয়াউর রহমান রাজনীতি করেছি, ই ওয়াজ এ ভেরি গুড ম্যান, ফ্রিডম ফাইটার বীরুত্তম, তার রাজনীতি করা সে আমার টিচার ছিল সাজে, বেগম জিয়ারও রাজনীতি করা সাজে, এরপরে কতখানি সাজে আপনারা তো মোটামুটি দেশের সুনাগরিক আপনারা ভালো বোঝেন। তো জিয়ার রাজনীতি ছেড়ে বঙ্গবন্ধুর রাজনীতি আসা আমি তো মনে করি সে প্রমোশন। জিয়াউর রহমানের রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতি ইজ বেটার। তো বলতে পারেন অতীতে কেন করেন নাই, অতীতে করেনি তখন তো আর আমি যখন রাজনীতি করি তখন তো আওয়ামী লীগ ছিল না জিয়ার প্রথম সময়, তারপরে এরশাদের সময় 2 বছর আমাকে এরশাদও ডাকছে, 1984 আমাকে মন্ত্রী হবার অফার করছে নাজির রহমান মন্ত্রীর মাধ্যমে, কিন্তু এরশাদের দলে আমি যাইনি। সুতরাং 86 এবং 88 নির্বাচন আমি করিনি, 91 আমি আবার করেছি বিপুল ভোটে আমি পাশ করেছি, 96 করেছি, 2001 করেছি, এরপর তো আমার দ্বারা নির্বাচন কখনো হলো না। এখন তো আমার যা কনস্টিটুয়েন্সি আছে, আমার বন্ধু বান্ধব শিষ্য সাগরের লোকজন তো অনেক আছে, তাদেরকে 2006 থেকে টুডে 23-17 বছরে আই কুড নট নোট এনিথিং, এরা বিভিন্ন মামলা হামলা জর্জরিত এটা সেটা বিভিন্নভাবে, বিভিন্ন অপোজিশন থেকে যা ডিপ্রাইভড, তারা তো ডিপ্রাইভ হয়েছে আমার কারণে, বিকজ আমি তাদেরকে ধরে রাখছি, এখন এদেরকে আমি কী বুঝ দেবো। তা ভাবলাম যে অন্তত কনস্টিটুয়েন্সির স্বার্থে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, বিশেষ করে জাতির সার্বভৌমত্বের স্বার্থে আই শুড ডু ইলেকশন। বা কী করবো আমি, যদি মাননীয় নেত্রী আমাকে নৌকো প্রতীক দেয়, আই গো ফর দ্যাট, এবং আই হ্যাভ ডিসাইডেড যে
I'll seek election through board marka. That is a torrent job. সকাল 9টা থেকে সারা দিন এই কাজে ব্যস্ত আমি ওকে ফোন দিয়েছিলাম 11টায় ফোন করব বাই কুড নট ও 3:30টায় ফোন করছে আই ওয়াজ টু বিজি সামহোয়্যার তো বসে 5টায় এসো আমি নৌকায় নির্বাচন করতে চাই নৌকায় আমাকে মনোনয়ন দিয়েছে কি এটা আমার চাপ কিছু আমার তো না আমার বেল করছে তো মাসুদ আহমদ তালুকদার বিএনপি লয়ার 3 ঘন্টার মধ্যে পাবো কেন আমার আগে তো 3 জন হাইকোর্টের লয়ার বেল পেয়েছে যেরকম জানুল আবেদিন নিতাই চন্দ্র রায় আপনি শুরুতে বলছিলেন যে ওই দিন 28 তারিখের সাংঘর্ষিক ঘটনা ওই মঞ্চে যারা ছিল তারা কি অপরাধী না আপনার ভাষায় তো অনেককেই গ্রেফতার করা হয়েছে মহাসচিব সহ কিন্তু ওইখানকার মধ্যে কেউ জামিন পায়নি আপনার জামিনটা নিয়ে একটা গুঞ্জন আছে যে না জামিন পেয়েছে তো জামিন পেয়েছে যেরকম মাহবুদ্দিন খোকন জয়নুল আবেদিন এবং নিতাই চন্দ্র রায় তারা অ্যারেস্ট হয়ে তারা আগাম জামিন নিয়েছে আগাম জামিন পরে আবার ডিস্ট্রিক্ট কোর্টে অ্যাপিয়ার হয়েছে এখান থেকে রেগুলার জামিন পেয়েছে হাইকোর্ট বেইলি আজ লয়ার আছে